তো এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ এক্সারসাইজ হচ্ছে 13.1 এর 4 নং কোয়েশন। বাকি কোয়েশনগুলি সবগুলি রয়েছে প্লেলিস্টে, অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে। তো এবার হচ্ছে 4 নং কোয়েশন। ঠান্ডা পানীয় কোম্পানির একটি মেশিন 6 ঘন্টায় 840টি বোতল তৈরি করতে পারে, 5 ঘন্টায় কতগুলো বোতল তৈরি করতে পারবে? তাহলে এখানে একটি মেশিন 6 ঘন্টায় 840টি বোতল তৈরি করতে পারে, এখানে 6 ঘন্টায় অর্থাৎ 6 আওয়ারে 140টি বোতল তৈরি করতে পারে, তাহলে সে 5 আওয়ারে কটি বোতল তৈরি করতে পারবে? তাহলে আমরাও এখানে বলেছি, মনে করি 5 ঘন্টায় বোতল তৈরি করতে পারে XT। তাহলে এখানে টেবিলের মতো করে বানিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে সময়। তাহলে এইদিকে হচ্ছে সময় আর এখানে হচ্ছে বোতলের সংখ্যা, এইদিকে বোতলের সংখ্যা। তাহলে 6 ঘন্টায় করে 840টি, 5 ঘন্টায় করে XT, সমানুপাতটি সমান সমান, এইটাকে সমান সমান করে দিলাম 5/XK, তাহলে এটা সমান সমান এই দিকটা। এবারে হচ্ছে বজ্রগুণ করে নেব সমানুপাত সমান সমান বলে। তো বজ্রগুণ করে এখানে হয়ে গেল 6×X 6X = হয়ে গেলো 5×840। এবার X = এবার তো 6K এইদিকে আমরা নিয়ে নিতে পারি, অর্থাৎ এইখান থেকে আমরা এক্সটাকে এই জায়গায় এবং এই 6টাকে এই জায়গায় নিয়ে আসতে পারি প্রথমেই। এবার এই 6K নিয়ে এলাম নিচে এবং এক্স রয়ে গেল, এই 6K নিয়ে এসেছি, এক্স রয়ে গিয়েছে, তাহলে উপরে হচ্ছে 5×840। এবার 840কে এখানে যে 840 রয়েছে তাকে আমরা 6 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের আনসার হচ্ছে 140। তো 140×6 = হচ্ছে 840। এবার 140×5 হয়ে যাচ্ছে 700। তো X = হয়ে গেল 700, তাহলে বোতল সে তৈরি করতে পারবে 700টি, অর্থাৎ 700টি বোতল সে তৈরি করতে পারবে 5 ঘন্টায়। নির্ণয়ে 5 ঘন্টায় 700টি বোতল তৈরি করবে বা করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই তোমরা প্লেলিস্টগুলি চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি ম্যাথ সলিউশন করা রয়েছে।